হ্যালো গাইস, তোমার সবাই কেমন আছো? জানি প্রত্যেকে ভালো আছো। তো আজকে এত সাজুগুজু করে কোথায় চললাম? তো দেখতে হবে তো পুরো ভিডিওটা, অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করব। আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি কিন্তু একজন ইউটিউবার দাদা ভাইয়ের বাড়িতে। সে তার সাথে আমাদের একটু মানে একটু বলতে কি একটু টুকটাক কথাবার্তা হয়। তো সে আমাদেরকে বললো হ্যাঁ চলে আসো, কোনো ব্যাপার না। তো আমি আর আমার হাজবেন্ড চলে গেলাম তার বাড়িতে। তো ওখান থেকে আমরা ট্রেনের টিকিট কেটে চলে এলাম কিন্তু স্টেশনে। তো ট্রেন একটু লেট ছিল, যাই হোক আমরা এখানে দাঁড়িয়ে কয়েকটা রিলস ভিডিও বানালাম। তো তোমাদের সবার কিন্তু মনে কৌতূহল হচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি। আমরা তো বললাম তো আমরা একটা ইউটিউবার দাদার বাড়িতে যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে হবে, দেখার জন্য কার বাড়ি যাচ্ছি। তো দেখো বলতে বলতেই কিন্তু ট্রেন চলে এলো, দেখো ট্রেন চলে এলো, প্রচুর ভিড় দেখেছো, লোক কীভাবে ঝুলে ঝুলে যে মানে যাচ্ছে। তো আমাদেরও বলছে পূর্ণিমা সাবধানে কিন্তু উঠো, ট্রেনে কিন্তু প্রচুর ভিড়। তো দেখা যাক ট্রেনে উঠেই বুঝবো কেমন ভিড়। তো বলতে দেখো পাশে দেখো এই দাদুটা আমার মুখের দিকে তাকাতে তাকাতে যাচ্ছে, মানে কি অদ্ভুত বিষয় বলো। তো যাই হোক ট্রেনে দেখো উঠলাম, দেখো প্রচুর ভিড়, কয়েকটা সেকেন্ড ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো চলে এসেছে কিন্তু আমি চাঁদপাড়াতে, ট্রেন থেকে নামলাম, প্রচুর ভিড় প্রচুর ভিড়, মনে হচ্ছে যে একটা যুদ্ধ করে আসলাম বলো। লোকাল ট্রেন তো গাইস, অনেকটা হেঁটে ফাইনালি চলে এলাম NB ব্লক দেবাশিসদার বাড়ি। তোমরা বলো কে কে দাদাকে চিনতে পারছো, সে কিন্তু অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখো দাদার বাড়িতে কে কে এসেছো আগে। আমি তো দাদার বাড়িতে এসে খুব এক্সাইটেড, মানে দাদাকে আমি প্রত্যেক দিন ভিডিওতে দেখি, মোবাইলে দেখি, আজকে দাদাকে আমি একদম নিজের চোখে সরাসরি এভাবে দেখছি। তো আমি তো মানে খুব এক্সাইটেড হয়ে গেছি। দাদা সবেমাত্র ছাদের থেকে জামাকাপড় তুলে আনলো, তো আমরা তার মধ্যে চলে এলাম দাদাকে না বলে না জানিয়ে। তো দেখতে থাকো ভিডিওটা, দেখো দেখো তো আমরা চলে এসেছি দাদাদের বাড়িতে। দেখো আসার সময় সময় দাদা আমাদের দেখো কি দিয়েছে, দেখো কোল্ড ড্রিঙ্ক দিয়েছে, জল 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 জলে এমনি এরকম ওঠে, ঠিক আছে কোল্ড ড্রিঙ্ক আমরা আসবো। সেই জন্য দাদা আমাদের জন্য আগে থেকে কিনে রেখেছিল, আমরা জানি না আমরা আসবো। সবাই জানে যে আমার ফ্রিজে সবসময় ঠান্ডা থাকে, আমরা হুটাক করে চলে আসি লোকের বাড়িতে। তো আমি বারবার বলছি, আগেও বলেছি, এখনো বলছি, আমি কিন্তু তোমার সবাই প্রত্যেকে তোমার চেনো, দেখতে পাচ্ছ দাদা, কিন্তু দাদা খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ, বুঝেছো? তার সাথে আমার মানে লাইভে টুকটাক তো কথা হয়। আজকে সরাসরি দাদার বাড়িতে দাদাকে না বলেই চলে এসেছি, কারণ না কারণ লাইভে তো অনেকেই বলে দাদা বলে, হ্যাঁ লাইভে বলেই চলে এসেছে কিন্তু ভালো মানুষ না। সবাই জানো তোমার গাই, সবাই জানো না দাদা ভালো কি না খারাপ, তোমার সবাই সেটা আমি পুরো বলতে হবে না তোমাদেরকে, তোমরা প্রত্যেকেই জানো। মানে কি বলবো, মানে আমি আমি মানে কথা হারিয়ে ফেলেছি, কি বলবো তোমাদের আমি, মানে সত্যি আমি খুব আনন্দ, মানে আনন্দের মধ্যে আছি, তুমি কি বলো দাদা। এরকম কোনো কথা না, দেখো একটা কথা হচ্ছে কি জানো তো, মানুষ দূরের থেকে কেউ কাউকে হয়তো চিনতে পারে না, কাছে আসলে তারপরে সবকিছু চিনতে পারে, এটা হচ্ছে ব্যাপার। তো পূর্ণিমাদের সাথে আমার বেশি দিন আলাপ হয়নি, দুদিন মনে হয় তো আমার লাইভে এসছে, তারপরে হঠাৎই বলছে দাদা যাবো, তো আমার বাড়িতে যাবো মানে কি আমার বাড়িতে, আমি হয়তো বলেছিলাম এক সপ্তাহের জন্য একটু কাজ বাজ হচ্ছিল তার জন্য মানা করে দিয়েছিলাম, তারপরে দিদি বললো যে আসবো দাদা, তার তো চলে আসো, এখন ভিড় হয়ে গেছি আস্তে আস্তে। তো একটা আমার কথা আছে কি, যখন সবাই একটা আশা নিয়ে আসে তো আমার কাছে এসছে, যারা আমার পরিবারের লোক আছো প্লিজ পূর্ণিমাদিকে ফলো করো, আমার থেকে পূর্ণিমাদির ফেসবুকে ফলোয়ার বেশি, মানে আমার থেকে ট্যালেন্ট বেশি, তার কোনো ব্যাপার নেই, পূর্ণিমাদিকে সবাই সাপোর্ট করো। আর পূর্ণিমাদি ভালো ভালো ভিডিও বানায়, তার চ্যানেলে যাও গিয়ে দেখো, দেখে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো গাইজ আমরা অনেকক্ষণ অফ ক্যামেরায় দাদার সাথে গল্প করলাম, দিদি সম্বন্ধে অনেক কথাবার্তা বললাম, তারপর দাদার মা
অসুস্থ, সে সম্বন্ধেও কিছু গল্প করলাম। তারপর এখানে দাদা দেখো ইউটিউব লাইভ করছিল, তো এখান থেকে একটু খানিকক্ষণ লাইভে দাদার সাথে একটু লাইভে এসেছিলাম। তো লাইভ করার পরে দাদা আমি কয়েকটা রিলস ভিডিও কিন্তু করেছি, খুব সুন্দর সুন্দর ভিডিও, অবশ্যই আমার ইনস্টাগ্রামেও আসবে। আবার অবশ্যই তোমরা দেখে নিও এনবি ব্লগ, দাদার ফেসবুক ইউটিউব চ্যানেলেও কিন্তু ভিডিওগুলো আসবে। তো আমার তো দাদার বাড়িতে আমরা অনেকক্ষণ আছি, অনেকক্ষণ ছিলাম। দাদা আমাদের অনেক যত্ন করেছে, অনেক সাপোর্ট করেছে, অনেক আত্মীয়তা করেছে, মানে কি মানে অনেক কিছু খেতে দিয়েছে। তো সবটাই তো দেখাবো তোমাদেরকে, অবশ্যই ভিডিওটা দেখো, লাইক কমেন্ট। দাদার কাজ বন্ধ করে দাদা আমাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছে, যেটা দাদা সত্যি একদম একদম দেখো, সবাই আশা করে আমার কাছে আসে, তাই বলে আমি তখন আমার কাজটা নিয়ে পড়ে থাকি না। আমি সবসময় এটাই ভাবি যে তারা অনেক আশা নিয়ে আসে আমার কাছে, আমি সেটুকু যদি তাদের না দিতে পারি, বাড়ি গিয়ে হয়তো সে সবসময় চিন্তা করবে যে না দাদা আমাকে একটু সাপোর্ট করে দিয়েছে। তো আমি সেই আশাটাই করি, আর যেই আসুক না কেন আমি সবসময় সাপোর্ট করতে থাকবো সবাইকে, ঠিক আছে? আর যারা আমার পরিবারে দেখছো পূর্ণিমাদেরকে একটু সাপোর্ট করে দিও। একদম একদম, সবাই একটু সাপোর্ট করো, সবাই সবাইকে বলবো একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার, কি বলো দাদা? আর পূর্ণিমাদের পরিবারের যারা আছো দেবকে একটু দেখো, মানে এনবি ব্লগ, হ্যাঁ এনবি ব্লগকে সবাই একটু সাবস্ক্রাইব করো, একটু সবাই একটু ফলো করো, দাদাকে একটু সাপোর্ট করো, আর অবশ্যই আমাকে একটু করো তোমরা, আমার যা না করো একটু ভালোবাসা দিও, আশীর্বাদ করো, এটাই আমার কাছে দিও। তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম, মানে এন্ড করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা সবসময় করি। তো চলো টাটা, বাই বাই বাই।